কি করছো সোনা? এই তো খাইছি। তুমি কি খাইছো? গরুর মাংস? আমি খাইছি সোনা। এই পানি পরে কোনে থেকে রে, এই লাস 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 দেখো পাইনি। দাঁড়াও আগে শুনে নি কোথায় মিশন। তাড়াতাড়ি ছেড়ে দাঁত খুঁজাতে হবে। কি বাস পলাতে পারে? তাড়াতাড়ি দেখেন, দাঁড়াও। কি বাটন ফোন থেকে ফোন দিয়েছে নাকি? হ্যালো, হ্যাঁ আমি ইন্সপেক্টর দয়া বলছিলাম। কোথায়? কি আপনি জানেন না? জানেন না তো ফোন দিয়েছেন কেন? ও আচ্ছা, এলাকার নাম জানি না। ওই পাঞ্চাপাড়ার মোড়ের ওই পারে না তো? আচ্ছা ঠিক আছে, আপনি খুব সাবধানে থাকবেন। দেখবেন লাশ এক নম্বর করেছে, দুই নম্বর যেন না করে। আমি অতি শীঘ্রই আসতেছি। ঠিক আছে। হ্যাঁ স্যার, আমি স্যার গাছের মাথার আমার গোলাপ দূরে তেল লুকাই খেয়ে সব সুন্দর করে ফেলেছে। তাই স্যার, তোমাকে এভাবে তো আমি 23টা গ্লোভস দিয়েছিলাম স্যার। ওই মাস্টার রেখে গেলেন আমার বাবার হাড়ি পাচ্ছিল মাঝে। তোমার তো ফাঁসি হবে। ঠিক আছে, আমরা এখন ইনভেস্টিগেশন করবো। তুমি ভালো করে করে নাও। দিশা অনেক কষ্ট করে হত্যা করা হয়েছে স্যার। অনেক কষ্টে? ওই কারণে দেখো ভালো করে নিলামিও, লাশটা যেন ব্যথা না পায়। তো আপনি এখানে কি করছিলেন? হ্যাঁ স্যার, এখানে আমি এসে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম স্যার। কোথাও এমনটা নয় তো, আপনি মিথ্যা বলছেন। না স্যার, আমি মিথ্যা বলছি। এই ভালো করে চেক করো, কেউ না পারে। উনি যে মেয়ের সাথে প্রেম করে ইনো করতেছিল, মনে হয় তার জন্য হত্যা করেছে মনে হয়। ভালো করে চেক করো নাকি? না স্যার, আমি নাকি কিছু করি নাই স্যার। আমি
তাহলে আপনি এখানে কেন আসলেন? আমি এই গাছের নিচে খারাপ কথা বলছি। আচ্ছা তাহলে হয়েছে কিছু পেলে মুখ দিয়ে বেরি? জি স্যার। তো আপনি বেরি খান? হ্যাঁ স্যার আমি বেরি খাই। কোন কোম্পানির বেরি খান আপনি? স্যার মনমোহন কোম্পানি। মনমোহন? হ্যাঁ স্যার। আপনার কি টাকা এতই কম? বললি ছিল স্যার আমি গরিব ছিল স্যার আমি গরিব শরীফ মানুষ এজন্য মনমোহন খাই। আচ্ছা আপনার বিষয় আমার বোঝা হয়ে গেছে, আপনি এখন আসতে পারেন, প্রয়োজন পড়লে আপনাকে ডেকে নেব। একটু ভালো জায়গায় নিয়ে যাও তো। গাছের পকেট মুখে চেক কেটে একটু তো ভালো স্মার্টফোন পাওয়া যায়। আমি বিয়ে করছি তো আর বেয়েকে গিফট দেওয়া হয়নি। পেলে দেখা যাবে, একটু দামি হলে কিন্তু আমারও হতে পারে, কম দামি হলে তোমার সম্মান করে ঠিক আছে আমাকে দিবেন। ঠিক আছে ঠিক আছে। এই বিবেক এদিকে আসো, জিনিসপাতিগুলো বের করো। তোমাকে কয়দিন বলেছি এত দেরি করা কেন তোমরা? হ্যাঁ আবার পরেই খাওয়া দাওয়া করে না, এই রাখো তোমাদের না মানে তোমরা না তোমাদের তো এসিপি স্যার কিছু বলবে না আমাদের বলে। সাথে তো অনেকদিন ধরে করছি, একদিন আমরাই করি স্যার ভাগ আমরা বেশি পাবো। স্যারকে ফোন লাগবে। তুমি কি কিছু বুঝলে? লাশের মন ভালো নেই স্যার, আজকে কিন্তু লাশের মন ভালো নেই। যাই হোক আমি টেস্ট করছি, এখানে ভোল্টেজ কমে গেছে, হয়তো মুড বেশি হয়েছে। তুমি ওটার মুখের উপর দিয়ে দাও, কাঁদনে বাচ্চা কাঁদন, মরার টাকা হয় দাঁত মরে পড়ার টাকা হয়। কি বলবো কি বলবো পেডি, কি করে কোন আবেগ। ছিল নাকি আমি দেখি আর এসিপি স্যারকে ফোন দিতে হবে, আমি দেখছি তোমরা না 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 সেটা না। এই ফোনটা তো ভালো লাগছে, এটা কি আমার গার্লফ্রেন্ডকে দিব আর এটা কি ওকে দিব? এটার ক্যামেরাও তো ভালো লাগছে, দেখো কেমন সেলফি।
এটা বরং ফেডরিক্সকে দিয়ে দিই, এটা বরং আমার কাছে রাখি, যাই হোক এটার দাম হয়তো বা কম হবে। ও আচ্ছা এক মিনিট, এসিপি স্যারকে ফোন দিয়ে বলে দিই আসতে। ও আন্টি, বলছি স্যার কি আপনার সাথে আছে? ও আচ্ছা আচ্ছা, দেন একটু কথা আছে। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার, আপনি কোথায় আছেন স্যার? ও ওবায়দুলপুর স্যার, একটু তাড়াতাড়ি আসেন, আমি জানি না। না 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 স্যার, আমি জানি মানে এলাকার নাম আমি জানি না ওখানে। হ্যাঁ স্যার, হ্যাঁ একদম ক্লিয়ার লাশ স্যার, হয়তো মুতুত বন্ধ হয়ে মারা গেছে স্যার, তাড়াতাড়ি আসুন। জি স্যার, আমরা ওখানেই আছি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, মিস কল দিয়ে নিয়ে এসে, আমার ফোনেও কিন্তু টাকা নেই স্যার, ইমার্জেন্সি ব্যালেন্স শেষের দিকে আছে স্যার, কি করবো দুঃখের কথা স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আসেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে। না সেটা হতেই পারে না, আমরা উনি আসার আগে দুইটা ফোন নিয়ে নেব। আমার গার্লফ্রেন্ডটারও আমার ফোন নেই। আচ্ছা আমার সেকেন্ড হ্যান্ড বাটন ফোন আছে, ওটা তুমি নিয়ে নিও, আর বিবেক এটা তুমি রাখো। স্যার স্যার স্যার, আরে শোনো, আমি দেখলাম ফোনটা, সেটা হচ্ছে সেটা হচ্ছে এই ফোনটা, বুঝতে পেরেছো? এটা হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স, আর এটা হচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্স। তো এটার দাম একটু বেশি আছে, তো আমি যেহেতু তোমাকে অনেক ভালোবাসি, তো আমি তোমাকে এটা দিতে চাচ্ছি, কারণ তুমি অনেক আমার স্নেহের। তুমি ফেড স্যার স্যার, আমার বউ ব্ল্যাক কালার পছন্দ করে না। তোমার বউ ব্ল্যাক কালার পছন্দ করে না? ও তাহলে একটা কাজ করো, তুমি আমার এই ব্যাক পার্টটা খুলে এখানে লাগিয়ে নাও, কারণ ব্ল্যাক পার্ট লাগিয়ে। স্যার স্যার, আমার বউ আমার বউর অনেক চালা, ব্যাক পার্ট খুলে দেখবে কী কালার। তো শোনো, তোমার সাথে অত কোনো কথা নেই, তুমি যদি নিতে চাও এটাই নিতে পারো, আর যদি না নাও তাহলে এটা আমি অভিজিৎকে দিয়ে দেবো। স্যার স্যার স্যার, নায়মাতেই কানা মামা কি গন্ধ। হ্যাঁ অবশ্যই, সেটা নায়মামার চেয়ে কানা মামাই ভালো, এটাই নাও। আমি তোমাকে কি বললাম? আমি তোমাকে একটা বাটন চার্জ কিন্তু একটু কম যায়, তুমি একটা ব্যাটারি চেঞ্জ করে নিও। হ্যাঁ আমি সেটা দেখে নেব, আমি এটা এখন আমার ইনিতে রাখি। হ্যাঁ কোথায় যেন বলেছিল না জানিপুর না কি যেন, এর আগে তো না জানিপুর গেছিলাম, কি যেন বলেছিল কি যেন, ও জানিনাপুর। আচ্ছা ঠিক আছে, যাই সমস্যা না। ফেডরিক, হ্যাঁ জি স্যার, তুমি কি আগে সিঙ্গার ছিলে? স্যার আমরা আগে সিঙ্গেল ছিলাম। আরে বাবা, ওই মাথাটাও খেয়েছে কি বলবো, একে মানে কানে হেডফোন দিয়ে গান শুনতে 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 আর শুনতে শুনতে কান নষ্ট হয়ে গেছে, কান নষ্ট হয়ে গেছে। স্যার আমি তো আগে সিঙ্গেল ছিলাম। সিঙ্গেলের কথা বলি না আমি তোমাকে, আমি বলেছি তুমি সিঙ্গার ছিলে মানে গায়ক। ওদিকে তোমার নেশা পেশা, আরে ওদিকে কি দেখো, ওদিকে কিছু দেখার বিষয় নেই, তুমি একটু গানটা আরেকটু বলো তো। কতদিন দেখিনি তোমায়, বাহ বাহ বাহ, কত কথা বলিনি তোমায় গায়া। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে গান শোনার জন্য পাঠিয়েছি। তুমি সিঙ্গার হয়েছো না লাস্ট চেক করতে এসেছো? আশপাশের মাসিগুলো চলে যাচ্ছে গন্ধে লাস্ট প্রস্তাব করে ফেলে। যেটুকু মুতি ছিল এগুলো মনে হয় মরার পরে মুতি ছিল।
ঠিকই বলেছো। আচ্ছা কতক্ষণ দেখেছি স্যার তোমার কি কথা স্যার? আমি একটা ইয়ে ভেবেছি স্যার। চা চা না ওই যে যা 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 স্যার আমি একটা বিষয় ভেবেছি স্যার। হ্যাঁ বলো স্যার। আমাদের মনে হচ্ছে লাশটাকে অতি দ্রুতই ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেওয়া দরকার। স্যার স্যার লাশটা তাড়াতাড়ি ক্লিয়ার করে দেন আজকে আমরা রাত্রে। দামি হয় না ওইটা বের করো, ওইটা যদি আমাদের সজায় আস দেখলে না ফিজিক্স কি বললো ছোট করবো এটাই তো আমি মনে বড় গাড়িটা লাশ শুনে মজা পাবে, লাশটাকে টেনে বড় করি আমরা। না থাক তুমি লাশটাকে উঠাতে হবে স্যার, আমি একটা মুন্দরদের লাশ অটোমেটিক বড় হয়ে যাবে। অনেকদিন ঘুমেছিল এই জন্য লাশের কাজ বেশিক্ষণ থাকলে আপনার নিচেটা লাশ হয়ে যাবো। তাড়াতাড়ি ক্লিয়ার করে দাও।